নমস্কার, আমি রাজ শেখর, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ এক্সপ্রেস অনলাইনে। ঘড়ির কাঁটা এখনও পর্যন্ত প্রতীক্ষার প্রহর গুনছে না। এখনও পর্যন্ত যা প্রতীক্ষার প্রহর গুনছে তা হলো আর মাত্র কয়েকটা দিন। তার কারণ, আর যদি আপনি তারিখ দেখেন তাহলে হলো আজকে জুলাই মাসের 2 তারিখ, দিন প্রায় শেষের মুখে। আগামীকাল 3 তারিখ, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 8 পঞ্চায়েতের নির্বাচন। গোটা রাজ্য শুধু নয়, গোটা দেশ রাজনৈতিকভাবে যে স্ট্যাটিস্টিক্স, রাজনৈতিকভাবে যে হিসাব নিকাশ, যে অঙ্ক, এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের এই পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। তার কারণ, এই রাজ্যের পাশাপাশি যে কোনো রাজ্যেই লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কারণ বিধানসভা নির্বাচনকে আমরা মোটামুটিভাবে এই রাজ্যের মানুষজন একটা সেমিফাইনাল ম্যাচ হিসেবে আমরা অনেক সময় বলে থাকি, এবং এই রাজ্যের বৃহৎ ম্যাচ। কিন্তু পঞ্চায়েতের নির্বাচন এতটাই গুরুত্বপূর্ণ যে সেই রাজ্যের মানুষের শুধু নয়, সেই রাজ্যের প্রান্তিক মানুষের কী রায়, তাদের কি ভাবনা, তাদের কি অভিমত, তাদের কি অভিপ্রায়, তাদের কি অভিযোগ, তাদের কি অভিমান, এই সমস্ত অয়ের হিসাব মেলাবে এই পঞ্চায়েতের নির্বাচন, আর রায় দেবে পঞ্চায়েতি রাজের মানুষজন। সেই লক্ষ্য নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা প্রায় ঝাঁপিয়ে পড়েছে। তার কারণ, হাতে মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা। ইতিমধ্যেই প্রায় প্রতিটি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গিয়েছে। প্রশাসনিকভাবে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, সেই অনুযায়ী একেবারে প্রস্তুতির শেষ পর্যায়ে, ভোট দেওয়ার অপেক্ষা। কিন্তু যে ভোট দেবেন, অর্থাৎ রাজ্যের প্রান্তিক স্তরের মানুষজন, পঞ্চায়েত এলাকার যারা মানুষজন, আপনার আমার শুধু স্কুল নয়, আপনার আমার সামনের রাস্তাটা ঠিক কী অবস্থায় আছে, আপনার আমার বাড়ির সঙ্গে সংযুক্ত যে সরু ড্রেনটা সেটা কী অবস্থায় আছে, এমন বহু প্রশ্নের উত্তর খুঁজবে মানুষজন, রাজনৈতিক নেতারা। উত্তর খুঁজব আমরাও যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে প্রস্তাবিত প্রকল্প, সেই প্রকল্পের দ্বারা মানুষ কতখানি উপকৃত হয়েছেন, এবং যারা উপকৃত হলেন তাদের রায় আদতে শেষমেশ এই রাজ্যের কোন রাজনৈতিক দলের দিকে তারা ভোটটা দিলেন। কারণ পঞ্চায়েতের ভোট পশ্চিমবঙ্গের যে প্রান্তিক স্তরের যে উন্নয়ন, প্রান্তিক স্তরের মানুষের জীবনযাপনের যে পদ্ধতি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যে পরিস্থিতি, সার্বিকভাবে গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে চলার যে পদ্ধতি, পঞ্চায়েতের মাধ্যমে প্রান্তিক স্তরের ডেভেলপমেন্ট যার মাধ্যমে ডিপেন্ড করে, পঞ্চায়েত, পঞ্চায়েতের সমিতি, জেলা পরিষদ, তার রায় এই রাজ্যের মানুষের সার্বিকভাবে কোন দিকে যায়। হয়তো হতে পারে যে কোনো জেলায় তৃণমূল কংগ্রেস নয়, বিজেপির পক্ষে রায় দিলেন জেলার মানুষ, কোথাও বামেদের পক্ষে যেতে পারে, হয়তো কোথাও কংগ্রেসের পক্ষে যেতে পারে, সেসব তো 8ই জুলাইয়ের পর দেখা যাবে। আমরা গত কয়েকদিন ধরে যে কথা বলেছি যে নির্বাচন যেমনই হোক না কেন, রাজ্যের মানুষের রায় যেদিকেই যাক না কেন, আপনার এলাকার মানুষের রায়, আপনার জেলা পরিষদের রায়, পঞ্চায়েত সমিতির রায়, প্রধানের রায় যে পক্ষেই যাক না কেন, কোনো বিবাদ নয়, কোনো হিংসা নয়, কোনো মারামারি নয়, কোনো অশান্তি নয়, আর সর্বোপরি কোনো মতেই কোনো মৃত্যু বা রক্তক্ষয়ী কোনো ভোট নয়, কোনো রক্তপাত নয়। এখনো পর্যন্ত যেদিকে পরিস্থিতি এগিয়ে চলেছে, আজকে আমাদের যে অনুষ্ঠান পঞ্চায়েতের পঞ্চায়েতি, নিঃসন্দেহে সারাটা বছর ধরে নানান রকম আলাপ আলোচনা চললেও এবারের যে পঞ্চায়েত নির্বাচন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে খুব ইম্পর্টেন্ট। তার কারণ, রাজ্যের শাসক দল
এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঠিক একদিকে যেমন দলীয় কর্মীদের চাঙ্গা করার লক্ষ্য নিয়ে গ্রামীণ মানুষজনের যে আস্থা, যে রায়, যে প্রতিক্রিয়া, মানুষের যে উচ্ছ্বাস, সেটাকে জাগরণ করার উদ্দেশ্যে যেমন নবজোয়ার, ঠিক উল্টো দিকে এটা যেমন একটা লক্ষ্য, ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসের কাছে একটা অ্যাসিড টেস্ট আগামী লোকসভা নির্বাচনে মোটামুটিভাবে গ্রামাঞ্চলের মানুষের রায় কোন দিকে যেতে পারে। যদিও কেন্দ্রের যে শাসক দল, এই রাজ্যের প্রধান বিরোধী দল এই মুহূর্তে বিজেপি, তাদের কাছে কিন্তু লক্ষ্য আগামীর লোকসভা নির্বাচন। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্তবাবু, একের পরে রাজনৈতিকভাবে বিজেপির তরফ থেকে তারা যে কথাই বলুন না কেন, তাদের দিক থেকে যে ভাবনা উঠে আসছে, কেন্দ্রীয় নেতাদের যে ভাবনা উঠে আসছে, তাতে করে এটা খুব পরিষ্কার যে তাদের লক্ষ্য আগামী লোকসভা নির্বাচন। আজকে আমরা যাদের সঙ্গে কথা বলবো, এলাকার মানুষের যে রায় তা নেওয়ার আমরা চেষ্টা করব। পশ্চিম বর্ধমান জেলায় যে কয়েকটি এলাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাতে সেটা লোকসভা হোক, পঞ্চায়েত হোক, পুরসভা হোক, কিংবা বিধানসভা হোক, কিংবা সেই এলাকার কোনো সমবায় নির্বাচন হোক, কোনো স্থানীয় স্তরের কোনো স্কুল পরিচালন সমিতির কোনো নির্বাচন হোক, কোন কোন এলাকা, একটা হলো জামুড়িয়া। 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, ঠিক সেই সময়েও কিন্তু একজনের মৃত্যুর পর, যাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল, মাত্র একদিনের ব্যবধানে স্বয়ং তখন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে আসতে হয়েছিল। প্রভাত চট্টোপাধ্যায় তখন প্রার্থী তৃণমূল কংগ্রেসে, তারপরেও কিন্তু সেই আসন রক্ষা করা যায়নি, পরবর্তী সময়েও রক্ষা করা যায়নি, এবং বামেদের একটা তৃণমূল কংগ্রেসের আমলেও আধিপত্য যে রয়েছে সেটা কোনোভাবে অস্বীকার করা যায় না। যতই সর্বশেষ বিধানসভা নির্বাচনে সেখান থেকে হররাম সিং তিনি জয়ী হয়েছেন। সেই জামুড়িয়া খনি শিল্পাঞ্চলের এক অন্যতম কেন্দ্রবিন্দু, ঠিক তার পাশাপাশি রয়েছে খনি শিল্পাঞ্চলের আরেক বৃহৎ প্রাচীন শহর, এবং তার যে পার্শ্ববর্তী এলাকা দামোদর নদ তীরবর্তী যে এলাকা, বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে একদিকে বাঁকুড়া, আরেকদিকে রানীগঞ্জ, এবং তার পাশাপাশি রয়েছে পাণ্ডবেশ্বর এবং কাকসা। এই কয়েকটি এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা জামুড়িয়া এবং রানীগঞ্জের যিনি যে দুজন প্রতিনিধি তাদের সঙ্গে আমরা কথা বলবো। বাঁকুড়া জেলায় যে কয়েকটি এলাকা খুব গুরুত্বপূর্ণ, যেমন বড়জোড়া, মেজিয়ার এই এলাকা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ, সারেঙ্গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষ্ণুপুর তার যে গুরুত্ব তাও কিন্তু রাজনৈতিকভাবে অপরিসীম। আমরা বিষ্ণুপুরের যিনি প্রতিনিধি তার সঙ্গে আমরা কথা বলবো। পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের কাটোয়া, উত্তর চব্বিশ পরগনা, এবং বিশেষত এবারের পঞ্চায়েত নির্বাচন শুধু নয়, এবারের এই নির্বাচনে, আসন্ন নির্বাচনে যে জেলার নাম অবশ্যই প্রত্যেককে ভাবাচ্ছে, এবং যদি এই মুহূর্তে তিনি গ্রেফতার না হতেন এবং তিনি যদি জনসমক্ষে থাকতেন অনুব্রত মণ্ডল, তাহলে এতক্ষণ হয়তো তার বেশ কয়েকটি আপ্ত বাক্য পুরনো হোক বা নতুন, চড়াম চড়াম, গুড় বাতাসা, খেলা হবে, এরকম বহু রকম ঢাক বাজবে, এরকম বক্তব্য এতদিন মুখে মুখে ঘুরত। এখন তিনি নেই জনসমক্ষে, তিনি জেলবন্দি, তার মেয়েও জেলবন্দি। এই অবস্থায় বীরভূম জেলায় পঞ্চায়েতের নির্বাচন ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এটা কিন্তু আমাদের কাছে দেখার। একটা সময়ের বাম আমলের দর্দণ্ড প্রতাপ একজন নেতা, যিনি জেলা পরিষদে ছিলেন, পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, দক্ষিণবঙ্গের এক অন্যতম মুখ সৈয়দ সিরাজ জিম্মি কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন বীরভূমে, তিনিও এখন তৃণমূল কংগ্রেসে। ফলে একদিকে বর্তমানের না আগের যিনি জেলা সভাধিপতি ছিলেন, তিনটি মহকুমার যারা শাসন করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে সাংসদ হিসেবে তিনিও চষে বেড়াচ্ছেন শতাব্দী রায়,
এবং তার পাশাপাশি আরও অন্যান্য নেতারাও পশ্চিম বর্ধমান জেলা থেকে যিনি জেলা সভাপতি অর্থাৎ নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনিও দেখা যাচ্ছে গতকালই তিনি বীরভূম জেলার বেশ কিছু এলাকায় তিনিও প্রচার সেরেছেন। এখন দেখার যে বীরভূম জেলায় শেষমেশ কোন জায়গায় গিয়ে পৌঁছায়, তার জন্য রামপুরহাট থেকে আমাদের যিনি প্রতিনিধি আছেন রামপুরহাটে এই মুহূর্তে গোটা জেলার গোটা বিষয়টির দিকে নজর রাখছেন, সে আশিস মণ্ডলের সঙ্গে আমরা একটু পরে কথা বলবো। আপনাদের জানিয়ে রাখি আজকের যে ঘটনা, যে কয়েকটি ঘটনা সবচেয়ে বিশেষভাবে নজর কেড়েছে, আমরা গত কয়েকদিন আগেই পঞ্চায়েত নির্বাচনের অশান্তি, মৃত্যু, রক্ত এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আরও একবার আমরা সেই ঘটনা দেখলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ফুল মালঞ্চ এলাকায় গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন এক তৃণমূল কর্মী, তার নাম জিয়ারুল মোল্লা, বয়স মাত্র 40 বছর, এবং তাকে কেন্দ্র করে যথেষ্টই একটা উত্তেজনার পারদ সেই এলাকায় তৈরি হয়েছে এবং জানা গিয়েছে যে শনিবার সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী তার কাছে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় এবং কয়েক রাউন্ড গুলি চালানো হয়, তার মাথায় গুলি লাগে এবং যুব তৃণমূল কংগ্রেসের তিনি কর্মী বলেই সেই এলাকায় পরিচিত। আমাদের সঙ্গে যিনি প্রতিনিধি আছেন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি একটু আগে যে বিষয়ে আমরা ছিলাম অর্থাৎ বীরভূম জেলার বিষয়ে, দক্ষিণবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা গত কয়েক বছরে, আমাদের সঙ্গে রয়েছেন বীরভূমে এই মুহূর্তে রামপুরহাটে রয়েছেন আমাদের প্রতিনিধি আশিস মণ্ডল, দীর্ঘদিনের সাংবাদিক। আশিস দাকে এই মুহূর্তে সরাসরি এক্সপ্রেস অনলাইনে আমি রাজশেখর তোমাকে স্বাগত জানাচ্ছি। আশিস দা, আশিস মণ্ডল বীরভূম জেলা থেকে আমাদের সঙ্গে। আশিস দা শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ রাজশেখর। আশিস দা, একেবারে সরাসরি জানতে চাইবো যে হাতে মাত্র আর কয়েকটা দিন প্রহর গুনছে পঞ্চায়েত নির্বাচনের, দীর্ঘদিন তুমি বীরভূম জেলায় সাংবাদিকতা করছো, কখনো টেলিভিশন মিডিয়া, কখনো খবরের কাগজ, দীর্ঘদিনের সাংবাদিকতার দুনিয়ায় থেকে যেহেতু হাতে মাত্র কয়েকটা দিন পঞ্চায়েতের, পঞ্চায়েতিতে কি মনে হয় যে বীরভূম জেলার পঞ্চায়েত নির্বাচনের যে ফল, মানে যে ধরনের প্রচার চলছে সেই প্রচারের ভিত্তিতে কি হতে পারে বলে তোমার মনে হয়? রাজ্যসভা বলে রাখি খুব ভালো প্রশ্ন, সেটা হচ্ছে বীরভূম সবসময় সংবাদের শিরোনামে থাকে, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন হলে সেটা আরো শিরোনামে থাকে, সেটা বাম আমল হোক বা ডান। বাম আমলও আমরা যেমন দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে নানু, লাভপুর, ইলামবাজার, খয়রাসু এই চারটে এলাকা যেমন উত্তপ্ত ছিল, দক্ষিণ বদ্ধ অর্থাৎ তৃণমূলের আমলে কিন্তু দেখা যাচ্ছে গোটা জেলাটাই উত্তপ্ত। যেমন এখনই যেটা বলা যেতে পারে বা আমরা আগেও যা দর্শকদের জানিয়েছি যে ইতিমধ্যেই বীরভূম জেলার পাঁচটি ব্লক অর্থাৎ নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার এবং শিউরিপুর ইতিমধ্যেই তৃণমূল পঞ্চায়েত সমিতির, ওই পাঁচটি পঞ্চায়েত সমিতির জয়ী হয়েছে। কিন্তু জেলা পরিষদের 52টি যে আসন আছে তার মধ্যে 51টি আসনে ভোট হবে, ফলে সর্বত্রই ভোট হবে এটা বলা যেতেই পারে। এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে, প্রতিদিনই কোথাও ছোটখাটো একটা সংঘর্ষ হচ্ছে বা হুমকি দেওয়া চলছে, এখনো বড় কোনো ঘটনা ঘটেনি। তবে এই রাজনৈতিক নেতারা যেহেতু আর দিন পাঁচেক বাকি রয়েছে ভোট, ফলে রাজনৈতিক নেতাদের আনাগোনা, যেমন আজ কাল গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি সুকান্ত মজুমদার এসছেন, দিলীপ ঘোষ এসছেন, ফিরাদ হাকিম এসছেন, শতাব্দী তো রয়েছেন বেশ কিছুদিন ধরেই, এবং মীনাক্ষী ভট্টাচার্যও আজকে এসছেন সেখানে সভা করছেন খয়রাসন। এই নেতাদের যে বক্তব্য এখন বিভিন্ন জায়গায়, যেখানে ফিরাদ হাকিম বদলা নেওয়ার কথা বলছেন, সুকান্ত মজুমদার আজকে হুমকি দিয়েছেন মৌরসা থানার ওসিকে যে যদি আমাদের কর্মকর্তাদের গুলি করা হয় তাহলে তার ছেড়ে কথা বলবো না, তার উর্দি খুলে দেওয়া হবে এমন একটা হুমকি দিয়েছেন। দিলীপ ঘোষও হুমকি দিয়েছেন যে এরপরে যারা আসবেন বা যারা বড় মাথা আছে সব তিহার জেলে থাকবে, তিহার জেলেই তাদের থাকতে হবে, এই বিভিন্ন রকম হুমকি দিচ্ছে তৃণমূলে যেমন দিচ্ছে, সিপিএমও তেমন দিচ্ছে। ফলে এরপর মানে আজ থেকে পর থেকে আরো কতটা উত্তেজনা বাড়ে জেলায় সেটা এখন দেখার। তবে এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে নানুর, লাভপুর, ইলামবাজার, বোলপুর উত্তপ্ত রয়েছেই, বিশেষ করে নানুর এবং বোলপুর কিছু এলাকায় তৃণমূলের যে অন্তদ্বন্দ্ব, এছাড়া মুরারই রয়েছে তৃণমূলের যে অন্তদ্বন্দ্ব বা গোষ্ঠী দ্বন্দ্ব তাতেও কিন্তু উত্তপ্ত রয়েছে রাজ্যসভা। আশিস দা, একটা কথা জানতে চাইবো যে সর্বশেষ আমরা যদি লোকসভা নির্বাচনের দিকে তাকাই, সর্বশেষ যদি আমরা বিধানসভা নির্বাচনের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে লোকসভা নির্বাচনের সময়কাল থেকে বিজেপি কিন্তু বীরভূম জেলায় একটা আলাদা জায়গা তৈরি করেছিল।
একটা আলাদা রকম একটা ছবি তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনে, তুমি আমাদের দর্শকদের দেখিয়েছিলে, এবং বিধানসভা নির্বাচনেও কিন্তু সেই ছবিটা ছিল, কিন্তু যতখানি আশাপ্রদ মানুষ ছিল সেই ফলাফলটা কিন্তু বীরভূম জেলায় বিধানসভা নির্বাচনে হয়নি। যে ধরনের উত্তেজনা দেখা গিয়েছিল বিজেপির তরফ থেকে, আশিস দা আমি জানতে চাইবো যে এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে রব বীরভূম জেলায়, এবার সেটার কি ছবি? রাজ্যসভা খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে বিজেপি হয়তো ভেবেইছিল যে একুশে যে ক্ষমতায় তারা চলে আসবে, তাতে একটা মোটামুটি নিজেদের মধ্যে এই কথা বলা বলি বা নিজেদের যা শারীরিক অঙ্গভঙ্গি তাতে ভেবেছিল বিজেপি তারা ক্ষমতায় চলে আসবে। এবার যেটা পঞ্চায়েত নির্বাচন বা পুরসভা নির্বাচন, এগুলো কিন্তু স্থানীয় ভিত্তিত হয়, মানুষ দেখে হয়, অনেক সময় সিম্বল দেখে হয়, কিন্তু মানুষ দেখে অনেক সময় ভোটটা হয়। কিন্তু এই একুশের নির্বাচনের পর, বিধানসভা নির্বাচনের পর যে পট পরিবর্তন বলতে আমরা দেখেছিলাম একুশের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে যে ভোটটা হয়েছিল, একটা গোষ্ঠী একটা শ্রেণী একদম পুরোপুরি তৃণমূলের উপর ভরসা করেছিল। তৃণমূলকে শতাব্দী যদি লোকসভা ধরি আমরা বা বিধানসভা ধরি মুরারোয়ের দিকে, তাহলে দেখা যাবে একটা অংশ পুরোটাই দিয়েছিল তৃণমূল দিকে। কিন্তু একুশের নির্বাচনের পর, পট পরিবর্তন পর বা পালাবর্তন পর যে ঘটনাটা ঘটেছে, এখন ওই মুসলিম সম্প্রদায় কিন্তু দ্বিধাবিভক্ত, অর্থাৎ ভাগ হয়ে গেছে। তার কারণে আমরা দেখছি যেখানে তৃণমূল অর্থাৎ হাসন, নলহাটি বা মুরারই টোটালি ছিল একদম, যেখানে 100,000 ভোট, যেখানে হয়েছে 80,000 পোল হয়েছে, সেখানে 70,000 পেয়েছে তৃণমূল, মানে প্রায় সব টোটালটা পেয়েছে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে সিপিএম, কংগ্রেস এরা কিন্তু ভালো প্রার্থী দিয়েছে এবং এই ভোটটা কিন্তু ভাগাভাগি হচ্ছে। এবং ইদানিং সিপিএম যেভাবে গ্রামগঞ্জে তাদের ঘাঁটি শক্ত করেছে, তাদের দলের সংগঠন মজবুত করেছে, তাতে কিন্তু বিজেপি যে খুব বেশি এবার লাভ করতে পারবে তা আমরা বলতে পারি না। তার কারণ এখানে জোট বামফ্রন্ট এবং কংগ্রেসের যে জোট, সেই জোট একটা ভালো রেজাল্ট দিতে পারবে বলে আমাদের মনে হচ্ছে। ধন্যবাদ আশিস দা, সঙ্গে থাকো তুমি আমাদের। আমরা কথা বলছিলাম বীরভূম থেকে, আমাদের প্রতিনিধি মুহূর্তে রামপুরহাটে রয়েছেন আশিস মণ্ডলের সঙ্গে। পাঁচটি ব্লকের পঞ্চায়েত সমিতির আসন ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের হাতে চলে গিয়েছে যে খবর আমাদের আশিস দা জানালো। একটা কথা আশিস মণ্ডলের কাছ থেকে, যে তারা হয়তো বিজেপি ভেবেছিল যে তারা হয়তো আগামী বিধানসভা গত বিধানসভা নির্বাচনে তারা হয়তো এই হয়তো ক্ষমতায় চলে এলো, এমন একটা পরিস্থিতি যে বিজেপি এই হয়তো ক্ষমতায় চলে এলো, কেউ কেউ সুযোগ বুঝে ঝাঁপ দিয়েছিলেন, কেউ কেউ আবার যাবেন কি যাবেন না, আসবেন কি আসবেন না, এইভাবে এই ভেবে তারা রাস্তার ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন, যদি চলে আসে তাহলে আমি হয়তো ঝাঁপ দিতে পারি। কেউ কেউ আবার রাস্তার ধারের বাড়ির বারান্দা থেকে কোনো মতে একটু আধটু তারা পর্দা সরিয়ে দেখছিলেন যে এই কি চলে এলো, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সেই পরিস্থিতিটিকে খেয়াল রাখলে বা একটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে মোদী মোদী একটা ঝড়, বিজেপি একটা ঝড়, এরকম একটা যে ছবি তৈরি হয়েছিল এবং তার ফলে একটা জায়গা তৈরি হয়েছিল বিজেপির ক্ষেত্রে, এবং বীরভূম জেলা রাজ্যের উত্তরবঙ্গের পাশাপাশি যে কয়েকটি জেলায় এই ছবিটা তৈরি হয়েছিল সর্বশেষ দুটি নির্বাচনে, যেমন ঝাড়গ্রাম, যেমন পুরুলিয়া, যেমন বাঁকুড়া, ঠিক তেমনি কিন্তু বীরভূম জেলায় যতই অনুব্রত মণ্ডল তখন সেই মুহূর্তে বোলপুরে বসে বা জেলার যে কোনো প্রান্তে বসে যতই বলুন না কেন চড়াম চড়াম ঢাক বাজবে, গুড় বাতাসা খাওয়ানো হবে, উন্নয়ন একেবারে রাস্তায় দাঁড়িয়ে আছে, এসব কথা যতই বলুন এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বীরভূম জেলায় সেখানে বিজেপির একটা বাড়বাড়ন্ত একটা ওয়েভ তৈরি হয়নি, এটা কোনো মতেই বলা যায় না। সবচেয়ে যেটা নজর রাখার যে লোক, শুধুমাত্র সর্বশেষ লোকসভা কিংবা বিধানসভা বলে নয়, আমরা যদি গোটা একটা দশকে বীরভূম জেলার কয়েকটি এলাকাকে আমরা যদি নজর করে দেখি, তাহলে দেখা যাবে যে কংগ্রেসি ঘরানার যে রাজনীতি, ডানপন্থীদের যে রাজনীতি, এবং স্পষ্ট ভাষায় পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে আসার পর কয়েকটি জায়গাকে কিন্তু খুব একটা যে বিশেষভাবে শান্ত রাখা গিয়েছে, খুব একটা যে সঠিকভাবে রাখা গিয়েছে এমনটা কিন্তু বলা যায় না, রাজনৈতিক অশান্তি থেকে বিরত রাখা যায়নি। যেমন লাভপুর, নানুর, যেমন দুবরাজপুরের কিছু অংশ সহ বিশেষত খয়রাসোল, এবং সর্বশেষ রামপুরহাটের একেবারে দৌড়গড়ায় জাতীয় সড়ক থেকে মাত্র কয়েক হাত দূরত্বে যে নির্মম হত্যাকাণ্ড আমরা দেখেছি,
এবং যাকে কেন্দ্র করে গোটা রাজ্য নয় গোটা দেশ সে উড়ে উঠেছিল। এবারের পঞ্চায়েত নির্বাচনে সেই রায়, সেই গ্রামীণ এলাকার মানুষজন, সেই প্রান্তিক এলাকার মানুষজন কোন পক্ষে রায় দেন এ নিঃসন্দেহে কিন্তু দেখার রয়েছে। এবং বীরভূম জেলায় অনুব্রত বা কেষ্টহীন নির্বাচন, কেষ্ট নেই সরাসরি জেলাতে, এই মুহূর্তে জেলেবন্দি, তার না থাকার যে নির্বাচন, নিঃসন্দেহে কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ শতাব্দী রায়, সেই চ্যালেঞ্জ আরও নেতারা কীভাবে মোকাবিলা করবেন, কোন পদ্ধতিতে মোকাবিলা করবেন, সেটা কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হবে। আমরা একটু পূর্ব বর্ধমান জেলার দিকে নজর রাখি আমাদের সঙ্গে, এবং মূলত বলা যেতে পারে যে সেখানে কৃষিক্ষেত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষির যে উন্নয়ন, কৃষি এলাকার মানুষের যে আর্থিক নির্ভরতা, তা অত্যন্তই গুরুত্বপূর্ণ। পঞ্চায়েতের পঞ্চায়েতিতে কি বলছেন কাটোয়া এলাকার মানুষজন? পূর্ব বর্ধমান আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার এই মুহূর্তে আমাদের সঙ্গে, এবং শঙ্কুকে স্বাগত জানাচ্ছি। শঙ্কু, কাটোয়া থেকে, শঙ্কু তোমার কাছে আমার একদম স্পেসিফিক একটা প্রথম প্রশ্ন, যে কাটোয়া এবং তার যে পার্শ্ববর্তী এলাকা, কাটোয়া এলাকার যে প্রান্তিক স্তরের যে উন্নয়ন, মানুষের যে চাহিদা, মানুষের যে আবেগ, ভালোবাসা, প্রেম, অভিপ্রায়, এই সব কিছু কিন্তু ডিপেন্ড করে সেই এলাকার যে কৃষি নির্ভর যে মানুষজন, কৃষির উপর নির্ভরশীল সেই এলাকার মানুষজন এই মুহূর্তে কি বলছেন? যেমন প্রচার চলছে, কি মনে হচ্ছে, কি দেখছো? দেখো, পঞ্চায়েত ভোটের যে দিন হয়েছে তারপর থেকে মোটামুটি প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দলই। এর মধ্যে বেশি কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান, তো সেক্ষেত্রে চাইছে যে কৃষিরা যে যাতে সারের দামটা অতিরিক্ত বেশি, সেক্ষেত্রে যদি টাস্কফোর্স গঠন করে সরকার, যদি একটা এর করে যদি করে তবেই কিন্তু সুবিধা হবে বলে জানা যাচ্ছে। আমি জানতে চাইবো শঙ্কু, গত কয়েকদিন ধরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বাজারে সবজির দাম কিন্তু আগুন, এই অবস্থায় রাজনৈতিক নেতারা যখন প্রচারে যাচ্ছেন, সেটা বিজেপি হোক, সিপিআইএম হোক, বা বিশেষত তৃণমূল কংগ্রেস হোক, সাধারণ মানুষ তারা কি বলছেন? প্রচারের ক্ষেত্রেও কি বাজারের যে সবজির দামের যে আকাশ ছোঁয়া যে দাম, সেই আগুনটা কি প্রচারেও দেখা যাচ্ছে? একদমই, সকালে বাজারে যে অগ্নিমূল্য ছিল তাতে সাধারণ মানুষের খুব সমস্যা। মানুষ যেটা জানাচ্ছে যে অতিরিক্ত বাজারে তারা যে রকম বাজার করতো নিত্যদিনে, সেই নিত্যদিনের বদ্ধ থেকে নেমে গেছে, এবং তারা চাইছে যে মূল্য অনেক কম সুবিধা হবে। জানাতে তুমি আর কি জানাবে এলাকার পরিস্থিতি নিয়ে? আমাদের সঙ্গে আছে আমাদেরই বিজেপির জেলার সদস্য কৃষ্ণ ঘোষ। আমি জিজ্ঞাসা করবো যে দাদা, আপনাদের এই যে এই পঞ্চায়েত ভোটের প্রচারে মানুষকে কি বার্তা দিচ্ছেন? সব থেকে বড় হয়েছে পশ্চিমবঙ্গে সমস্ত বিষয়ে, যাই আপনি মানে যে কোনো কিছু মানে সুবিধা পেয়ে যান, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, সুচলায় বলুন, পশ্চিমবঙ্গে যে কোনো স্বাস্থ্য, শিক্ষা, যেখানে আপনি যাবেন মানে কাঠমান্ডির বাইরে পশ্চিমবঙ্গে কিছু নেই। আমরা পুরোপুরি যে সুবিধা যেটা প্রধানমন্ত্রী বলে থেকে যদি একটা কাজ আছে, মানুষ ডাইরেক্ট কোন রকমের কোন পন্থীখানে কাঠমান্ডে কিছু সঠিক পরিধিক ভাবে মানুষ পাবে, তার আমরা প্রয়াস করব। কারণ আমরা মোদীজির নেতৃত্বে সারা দেশ দেখছেন মোদীজি সেই দলের সৈনিক, আমি বিজেপির সৈনিক, বিজেপির যারা কার্যকর্তা আদর্শ, দেশ আর মানুষ জনের রাজনীতি করা যাওয়ার পেশা। আমরা শুধু মানুষের জন্য, মানুষের সমস্ত সুযোগ সুবিধা সঠিক ভাবে পায়, তারা কোন রকমের কোন ব্যক্তিকে এক টাকাও কার্ড মানে কোনো ঘরে হয়, স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচন লক্ষ্য হয়েছে আমাদের। দেখা যাচ্ছে যে পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ ভাবছে যে ভোট দিতে পারবো না, এখানে কেন্দ্রীয় বাহিনী আসছে, পশ্চিমবঙ্গে ঢুকে গেছে,
বলবেন এই বিষয়ে? সবচেয়ে বড় নির্বাচন কমিশনার তিনি হচ্ছেন আমরা পরে আবারও কথা বলবো বিজেপির তরফে যিনি প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে, শঙ্কু কর্মকার কাটোয়া থেকে। কোনোভাবে যোগাযোগ বারংবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অবশ্যই আমরা পরে আবারও কথা বলবো শঙ্কু কর্মকার কাটোয়া থেকে। শঙ্কু, যখন তার নিজের বক্তব্য অর্থাৎ এলাকার যে পরিবেশ পরিস্থিতি এই নিয়ে যখন সে কথা বলছে, তার বক্তব্য থেকে একটা কথা আমাদের প্রতিনিধির থেকে উঠে এলো, সেটা হলো যে সারের দাম। যেহেতু কৃষি নির্ভর এলাকার মানুষ, সেখানকার খেটে খাওয়া যে মানুষের, প্রান্তিক মানুষের যে ভাবনা, অর্থনৈতিক যে সমৃদ্ধি, এলাকার যে সংস্কৃতি, এলাকার যে শিক্ষা, এলাকার যে রুজি, এলাকার যে রোজগার, এলাকার প্রতিনিয়ত রোজনামচা, এই সমস্ত কিছুই কিন্তু ডিপেন্ড করে, আপনারা প্রত্যেকে জানেন, যে একেবারে কৃষির ওপর, মূলত ধান নির্ভর, আলু। এই মুহূর্তে বাজারের দাম আকাশ ছোঁয়া, কী হবে কেউ কিছু বুঝে উঠতে পারছে না, কারো কাছে একদম পরিষ্কার নয় যে কী হবে শেষ মুহূর্তে। আপনারা যারা প্রতিনিয়ত বাজারে যাচ্ছেন, দেখুন লঙ্কার দাম, দেখুন আদার দাম, দেখুন টমেটোর দাম। বাজার থেকে যখন বাড়ি ফিরছেন, যদি আপনার হাতে কোনো প্লাস্টিক থেকে থাকে, তা যদি বাইরে কেউ দেখে বা আপনাকে কেউ কিনতে দেখলে, আমাকে কেউ দেখলে ভাবছে সত্যিই তো, এ তো বিরাট ব্যাপার, সত্যিই বিরাট ব্যাপার। বহু কৃষক গত কয়েকদিন, বহু চাষি তারা বাজারে আসছেন না, বাজারের যারা সবজি বিক্রেতা তারা গত কয়েকদিন ধরে সকালবেলাতে হাটেই যাচ্ছেন না, মাল কিনতে যাচ্ছেন না, যারা আনছেন তারা সামান্যতম, আগে যেটা আছে সেটা শেষ হোক, যদি এর মধ্যে আবার বৃষ্টি পড়ে যায় তাহলে তো কেনা দায়। তাই কৃষি নির্ভর এলাকার মানুষের কাছে ঠিক পঞ্চায়েত নির্বাচনের মুখে সবজির দাম, কাঁচা শাকসবজির দাম যেভাবে প্রবল মাত্রায় বৃদ্ধি পেয়েছে, নিঃসন্দেহে প্রত্যেকটি রাজনৈতিক দল, বিশেষত এই রাজ্যের শাসক দলের কাছে কিন্তু কপালে ভাঁজ পড়ার মতো অবস্থা, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমরা আরেকবার দেখব যে এই মুহূর্তে আমাদের সঙ্গে কোন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডু। তন্ময়, তোমাকে স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস অনলাইনে। তন্ময়, আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে তন্ময়। তন্ময়, আমি আমি শুরুতেই একটি কথা জানতে চাইবো তন্ময়, যে এই মুহূর্তে বাজার হাটে কাঁচা শাকসবজির দাম যেভাবে আকাশ ছোঁয়া, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে মুখেই পঞ্চায়েত নির্বাচন, এর কতটা প্রভাব পড়েছে হাটে বাজারে? আদৌ কি কোনো প্রভাব পড়েছে প্রার্থীদের কাছে? যারা পঞ্চায়েতের নেতারা প্রচারে যাচ্ছেন তাদের কাছে কি সাধারণ মানুষ এই নিয়ে কোনো কথা বলছেন? প্রথমে বলে রাখি, আজকে কিন্তু মানে ভোটের শেষ রবিবার, রবিবার সরিয়ে প্রচারের একদম শেষ দিন, আজকে কিন্তু প্রচার সারছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে, দেখা যাচ্ছে নারাজ। এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে একজন তৃণমূল প্রার্থী, তৃণমূল জেলা পরিষদ, তৃণমূল ব্লকের একজন প্রার্থী, তিনিও কিন্তু সঙ্গে রয়েছেন আমাদের, তার কাছ থেকে সরাসরি শুনবো। তবে তার আগে একটা কথা বলে রাখি, যে বাজার দরে মুহূর্তে প্রার্থীরা কিন্তু কোন মানুষের কাছ থেকে অবহিতকর কথা পায়নি, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আমি সরাসরি কথা বলবো আমাদের এখানে যে প্রার্থী আছে বাপি মজুমদার, তার কাছ থেকে সরাসরি কথা বলার চেষ্টা করবো। ওই যে বাজারে যে দুর্মূল্য, যে শাকসবজি সব দাম বেশি, সেখানে আপনি তো নির্বাচিত প্রার্থী, তো সেখানে কি কোন রকম কোন অভাবিত কথা শুনতে পাচ্ছেন মানুষের কাছে? মানুষ, আমরা যখন বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষ বিশাল অভিযোগ করছে। অভিযোগ করছে কেন, যে প্রতিদিন যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এবং নরেন্দ্র মোদী সরকার একে ঘরের মা বোনেদের কাছে, যদি বিজেপির কোনো প্রার্থী আছে তাদের ছাতা লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং মানুষের খুব বিক্ষোভ দেখাচ্ছে যে তোমাদের আগে কেন্দ্রের দিল্লি তোমাদের নেতা বলো যে এদের দ্রব্যমূল্য বৃদ্ধি এত পরিমাণে বেড়ে যাচ্ছে, সেটা কমাতে হবে। এবং যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিল বিজেপি, ভারতবর্ষের সরকার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, সেগুলো কিন্তু অক্ষর অক্ষর পালন করেনি। কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতটি জনমুখী প্রকল্প করেছেন বাংলার মারা বাংলা বোনেরা এবং বাংলার আপামর সাধারণ মানুষরা সহযোগিতা পেয়েছে, গরিব সহযোগিতা পেয়েছে, এবং বিজেপি যেটা করছে এরা সম্পূর্ণ ভাওতাবাজী, এবং এদের যারা প্রার্থী হয়েছে এরা প্রত্যেকটা জায়গা ঢুকতে পারছে না। আমরা প্রত্যেকটা জায়গা আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দুয়ারে দুয়ারে আমরা মানুষের আশীর্বাদ ভালোবাসা নিতে যাচ্ছি, বিজেপির কোন নেতা নেত্রী বা প্রার্থী যাচ্ছে না, তো যাবে কি করে? তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি, আমার মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রক্ষা করেছেন এবং করছেন। একেবারে রাজশাহী তুমি শুনলে যে প্রতিশ্রুতি রক্ষা করেনি এমনটাই কিন্তু জানাচ্ছে এখানকার তৃণমূলের যে প্রতিনিধি আছে, মানুষ বাজার হাটে যেতে ভয় পাচ্ছেন, যারা দোকানদার তারা মাল কিনতে ভয় পাচ্ছেন, সেই দিকে লক্ষ্য রেখে রাজ্যের মানুষকে তারা কি বলবেন? যদি পঞ্চায়েত নির্বাচনের আগে এইভাবে যদি কাঁচা শাকসবজির দাম আকাশ ছোঁয়া হয় তাহলে মানুষজন করবেন কি? আমি প্রশ্নটা সরাসরি আমি প্রার্থীর কাছে জিজ্ঞাসা করছি যে সবজির ছোঁয়া এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে সাধারণ মানুষ কিভাবে চলবে, কি করবে তারা? সাধারণ মানুষ তো না বিশ্বাস করেছে, তার কারণ কি? দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ভারতবর্ষ নরেন্দ্র মোদী সরকার যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সাধারণ মানুষের আচ্ছাদিন আর নাই। এই আচ্ছাদিন কি আচ্ছাদিন? সাধারণ মানুষের তো প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ অভিযোগ করছে, অভিযোগটা বাস্তব কথা। আমার আমরা একটা দিনমজুরের একটা শ্রমিক, সে সারাদিনই রোজগার চলে 400 টাকা পায়, তার পরিবারে তার স্ত্রী আছে, তার বাবা আছে, তার মা আছে, দুটো সন্তান আছে, কি করে চলবে? সাধারণ মানুষ তো এটা তো মানে টোটালটাই আমার এলাকায় গ্রামগঞ্জে আমরা বসবাস করি, মানুষ নাজেহাল হয়ে গেছে যে কি করে মানুষ বাঁচবে। মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ বাংলার 1000 টাকা করছে, আমার ঘরের মা বোনরা সেটা পেয়ে কাজে নিযুক্ত হচ্ছে এই সামান্য অর্থটা। এবং তাছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রি চাল দিচ্ছে, ভারতবর্ষের অন্য কারণ রাজ্যে কিন্তু ফ্রি চাল দিচ্ছে না, এখন তো বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আমার কন্যা সন্তানদের আমরা পড়ার জন্য মিড ডে মিল দিচ্ছে, আমার কন্যা সন্তান এবং আমার ছেলে সন্তান থাকলে সেখানে স্কুলে গেলে সে মিড ডে মিল খেতে পাচ্ছে। এই স্বাচ্ছন্দ্য এবং পরিষেবার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সবসময় পরিষেবা দিচ্ছেন, সেটা সেটা কিন্তু আপনারা অনুধাবন করতে পারছেন এবং আপনারা প্রকাশও দেখতে পাচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী কি করছেন। কিন্তু ভারতবর্ষের সরকার এই যে প্রতিনিয়ত ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, আমরা যখন দেখলাম যে বিজেপি সরকার যখন ক্ষমতায় এলো তখন কিন্তু 470 টাকা গ্যাসের দাম ছিল, এখন 1175 টাকা। এই এত টাকা দিয়ে একটা গরিব পরিবারের কি করে চলবে? মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা দিচ্ছে লক্ষ্মী ভান্ডার, সেখানে তার সঙ্গে সঙ্গে দিল্লি নরেন্দ্র মোদীকে 1175 টাকা গ্যাসের জন্য দিতে হচ্ছে। মানুষ নাজেহাল তো হবেই, মানুষ তো এর প্রতিক্রিয়া তো আগামী 8ই জুলাই দেবে। ঘাসের উপর জোড়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা ভরসা গেছে, এবং আমরা দেখেছি আমরা 2021 বিধানসভায় যে নির্বাচন দেখেছি, এবার 2023 নির্বাচনটা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এবং অনুধাবন করতে পারছি যে মানুষ কত উৎসাহিত, কত উত্তেজিত। দুহাত পরে মানুষ আমাদের আশীর্বাদ করছে আমাদের প্রার্থীকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিল, যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো অক্ষর অক্ষর পালন করেছে, কিন্তু ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার অনুষ্ঠান যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো সম্পূর্ণ ভাওতাবাজি এবং সম্পূর্ণ মিথ্যা, এবং তার প্রমাণ জনগণ সাধারণ মানুষ বুঝতে পারছে। এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এক আন্দোলন ডাক দিয়েছে আগামী নির্বাচন, এই দ্রব্যমূল্য বৃদ্ধির পরে বৃহত্তর আমরা দিল্লির মহসতে আমরা সবাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করুন, দেখতে পাবেন। একেবারে তুমি শুনলে যে আন্দোলন সংগঠন দিয়ে হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন, যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কিন্তু আন্দোলন হবে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। ধন্যবাদ তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডুর সঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি তিনি যে কথা বললেন, অবশ্যই তিনি রাজনৈতিকভাবে তার দিক থেকে তিনি বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার দেবেন, বিজেপির বিরুদ্ধে তোপ ডাকবেন, এটা তো স্বাভাবিক, এ নিয়ে কোনো অস্বাভাবিক তো কোনো কিছু নেই। একটা কথা তার জায়গায় আমাদেরকে কোনোভাবেই আমরা এড়িয়ে যেতে পারি না, সেটা হলো যে গ্যাসের দাম কোন দিক থেকে কম। মানে একদিকে উজালা গ্যাস, আরেকদিকে এত দাম, মানে গ্যাসের দাম গত কয়েক মাস ধরে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে রাজ্যের মানুষের পঞ্চায়েত স্তরের নির্বাচন, যে রাজ্যের প্রান্তিক এলাকার মানুষের, আমি রাজ্য বললে ভুল বলছি, আমি গোটা দেশের মানুষের কথা বলছি, যে
গোটা দেশের মানুষের যেখানে প্রান্তিক স্তর নিয়ে আমরা এত কথা বলি, গরিব গর্ব মানুষের কথা বলে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অন্তর, তাদের হৃদয় তাদের কেঁপে ওঠে, তাদের কেঁদে ওঠেন, তারা কি করবেন বুঝে উঠতে পারেন না। আর সেই রকম একটি দেশে গ্যাসের যা দাম, এবং তৃণমূলের এই প্রতিনিধি উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময়ের সঙ্গে আমাদের প্রতিনিধির সঙ্গে যে কথা বলছিলেন যে রাজ্যের এই অগ্নিমূল্যের যে বাজার, দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, যে দাম, অর্থনৈতিক যে পরিস্থিতি, এর জন্য গোটাটাই তিনি কেন্দ্রের ঘাড়ে চাপিয়েছেন। এখন এখন কেন্দ্রের ঘাড়ে দায় চাপালেও গ্যাসের দাম তিনি বলতে পারেন, কিন্তু শাকসবজির দাম কোথায় গিয়ে পৌঁছাবে কে জানে। আমরা আমরা এবার সরাসরি একটু নজর রাখব যে বাঁকুড়া জেলার যে একটি অন্যতম কেন্দ্র গত লোকসভা নির্বাচনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ বিষ্ণুপুর। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অসিত রজক এই মুহূর্তে। অসিতকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস অনলাইনে। অসিত, আমি একেবারে তোমার কাছ থেকে একটা কথা জানতে চাইবো যে হাতে মাত্র আর কয়েকটা দিন, একেবারে দিন গুনছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা যে এই হয়তো প্রচার পর্ব শেষ হয়ে গেল, কতখানি সাজো সাজো রব গোটা বিষ্ণুপুর জুড়ে একটু জানতে চাইছি। একেবারেই রাজশেখর, যে বিষয়টা আমি একেবারেই তুলে ধরবো, আমি এই মুহূর্তে রয়েছি বিষ্ণুপুর, যে কংগ্রেসের কার্যালয়ে রয়েছেন, সেই কার্যালয়ে বিভিন্নভাবে প্রার্থীদেরকে প্রচার কার্য সেরে তারা কিন্তু তাদের হাতে আর গুণা মাত্র দুটি দিন তাদের কাছে রয়েছেন। তারা বিভিন্নভাবে স্ট্রিট কর্নার থেকে শুরু করে তারা বিভিন্নভাবেই তারা মাইকিং প্রচার এবং বিভিন্নভাবেই তারা মাঠে ঘাটে এবং বাড়িতে বাড়িতে তারা কংগ্রেসের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং যে জেলা পরিষদ, যে তিনটি আসন, তাতে কিন্তু এবার বিষ্ণুপুরের যে লোকসভা বা বিধানসভা রয়েছেন তাতে সর্বত্র জায়গাতেই কিন্তু, যেমন বামফ্রন্ট একদিকে রয়েছে, তৃণমূল একদিকে রয়েছে, বিজেপি রয়েছে, ঠিক সেই মতো কংগ্রেসও কিন্তু এবার হাড্ডা হাড্ডি লড়াই ময়দানে কিন্তু রয়েছে। আর আমি রয়েছে একেবারে সেই কংগ্রেস কার্যালয়ে, যে বিষ্ণুপুরে কংগ্রেসের একটা পুরনো ঘাঁটি ছিল, সেই কংগ্রেসের ঘাঁটিতে বেশ কিন্তু কংগ্রেসের যে সমস্ত মানুষজন যারা তৃণমূল বা বিজেপিতে চলে গিয়েছিল তারা কিন্তু পুনরায় এই পঞ্চায়েত ভোটে বেশ কিছু বিক্ষিপ্ত হয়ে বেশ কিছু তৃণমূলের প্রার্থী সমর্থকরা তারা কিন্তু কংগ্রেসে রয়েছেন এবং কংগ্রেসে তারা ফিরে এসেছেন। ঠিক প্রচার তাদের কার্য এবং তাদের যেহেতু হাতে মাত্র আর দুটো দিন, তারা কিন্তু একেবারে চরম ব্যস্ততার মধ্য দিয়ে এই বাঁকুড়ার বিষ্ণুপুরে তারা কিন্তু রয়েছেন। এবং আমি সাথে রয়েছে যে কংগ্রেস কার্যালয়, সেই কংগ্রেস কার্যালয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যিনি সম্পাদক অর্থাৎ দেবু চ্যাটার্জি, তিনি আমাদের সাথে রয়েছেন রাজশেখর। দেববাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি সরাসরি এক্সপ্রেস অনলাইনে। আপনি প্রদেশ কংগ্রেসের সম্পাদক, এই মুহূর্তে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে আপনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনার কাছে জানতে চাইব যে যেখানে কংগ্রেসের সংগঠন নিয়ে বারংবার বিভিন্ন প্রশ্ন উঠছে, সেখানে বাঁকুড়া জেলায় আপনারা কতটা ভালো ফল করবেন বলে আপনার মনে হয়? দেখুন, এর আগের যে পঞ্চায়েত নির্বাচন ছিল, এই নির্বাচন আগের যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে তো আমরা কেন, অন্যান্য বিরোধী দলরাও কোনো নমিনেশন করতে পারে। এবারে মোটামুটি বিষ্ণুপুর মহকুমার মধ্যে, বিষ্ণুপুর বিধানসভার মধ্যে নমিনেশন হলো, পার্থসায় জয়পুর বলুন, কুতুলপুর বলুন, এগুলো সেই আগের মতোই, কোনো বিরোধীরা সেভাবে, আমরা শুধু জাতীয় কংগ্রেস না, বিরোধীরা সেভাবে নমিনেশন করতে পারেনি। শুধুমাত্র বিষ্ণুপুর মহকুমা টাউন, এখানে নমিনেশনটা হয়েছে। অন্যান্য জায়গা যেটা বিষ্ণুপুর মহকুমার মধ্যে, যেগুলো জয়পুর কুতুলপুরের যেগুলো আমি বললাম, নমিনেশন করতে পারেনি। তা সত্ত্বেও আমরা বলবো যে এই নির্বাচনটা এমন একটা নির্বাচন হতে চলেছে যে নির্বাচনে তৃণমূলের যে দুর্নীতি গোটা পঞ্চায়েতে পঞ্চায়েতে ছেয়ে গেছে, তার বিরুদ্ধে মানুষ আজকে আওয়াজ তুলেছে। তার সাথে সাথে বিজেপিকেও তারা দোষারোপ করছে, কিন্তু মূল যে জাতীয় কংগ্রেস আইন করে যে 100 দিনের যে কাজ এনেছিল, সেই 100 দিনের কাজটা বাঁকুড়ার মতন একটা জায়গা, জেলাতে যেখানে একটা খরাপ্রবণ এলাকা, কৃষির কাজও সেভাবে থাকে না, গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে 100 দিনের কাজটা একটা বিশাল বিষয় আমাদের বাঁকুড়া জেলার গ্রামের মানুষদের, সেই 100 দিনের কাজ আজকে বন্ধ। এই 100 দিনের কাজ বন্ধ থাকার ফলে আজকে যেমন মানুষ বিজেপিকেও দোষারোপ করছে, তৃণমূলকেও দোষারোপ করছে, কেন তারা তর্জা শুনতে চাইছে না। তারা বিজেপি বলছে তৃণমূল দেয়নি, তৃণমূল বলছে বিজেপি দেয়নি, 100 দিনের কাজ করতে দেয়নি। এই যে বিষয়টা গ্রাম বাংলার মানুষ বিতঃসুদ্ধ হয়ে গেছে, তার সাথে তৃণমূলের ভূমি ভূরি দুর্নীতি, বালি কয়লা থেকে শুরু করে মাটি রাস্তাঘাট যে চুরি, এই বছরের পর বছর করেছে, তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে।
আমি 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 সরাসরি দেববাবু আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আপনি যে কথা বলছেন এবং বিজেপির বিরুদ্ধে আপনি তোপ দাগছেন ঠিক আছে, কিন্তু আপনাদের আমার যে প্রশ্ন যে সংগঠনকে কিভাবে চাঙ্গা করবেন, এই রাজ্যের পঞ্চায়েতের নির্বাচনে আপনি এত কথা বলছেন কিন্তু অসংখ্য জায়গাতে পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে আপনারা তো কোনো প্রার্থী দিতে পারলেন না। যে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে একটা সময় আপনাদের ছিল শক্ত ঘাঁটি, শ্যামবাবু শ্যাম মুখার্জি দীর্ঘদিন আপনার সেখানকার পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং বিষ্ণুপুরে কংগ্রেসের একটা আলাদা ঐতিহ্য গরিমা ছিল মল্লরাজাদের, সেই বিষ্ণুপুরেই তো আপনাদের সংগঠন আজকে একেবারে তলানিতে এসে ঠেকে গেছে, এ নিয়ে আপনার কি মতামত? বিষ্ণুপুরের সংগঠন তলানিতে ঠেকেছে কিনা আমি জানি না, সেটা আপনি ভালো বলতে পারবেন। আমরা যেটুকু ছিলে বিষ্ণুপুরের সংগঠন আবার পুনরুজ্জীবিত হচ্ছে, অনেকেই বিজেপি তৃণমূল ছেড়ে অন্যান্য দল ছেড়ে বিজেপি থেকে তৃণমূল থেকে কংগ্রেসে আসছে, কিন্তু বিষ্ণুপুর মহকুমার দিক থেকে শুধু কংগ্রেস না, সেখানে বিজেপিও ক্যান্ডিডেট দিতে পারেনি, ভালো করে খবরটা রাখুন। জয়পুর, কতুলপুর, পাত্তসা, সোনামুখী, সেখানে কংগ্রেস না, সেখানে বিজেপিও দিতে পারেনি। আমার শুধুমাত্র বিজেপির ওপরে আমরা তোপ দাচ্ছি তা না, 100 দিনে যেটা কাজ সেটা বাঁকুড়ার মানুষ আমাদের কংগ্রেসের না। ধন্যবাদ দেববাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে সরাসরি আজকে এক্সপ্রেস অনলাইন এই মুহূর্তে থাকার জন্য। আমাদের সঙ্গে কি এই মুহূর্তে অসিত রয়েছে? অসিত, অসিত রজক বিষ্ণুপুর থেকে যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি ছিলেন, অসিতকে আরও একবার আমি চাইবো। অসিত, অসিত তোমার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, এবং কংগ্রেসের যিনি যিনি প্রদেশ কংগ্রেসের সম্পাদক তিনি তার ব্যক্তিগত যে অভিমত সে কথা জানালেন। আমি অসিত তোমাকে একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করবো তোমার জায়গাতে, সেটা হচ্ছে যে দীর্ঘদিনের কংগ্রেসের ঘাঁটি তুমি যে কথা বললে এবং বনে দিয়ে আনা ছিল সেখানে কংগ্রেসের শ্যাম মুখোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা, প্রাক্তন চেয়ারম্যান বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির, তার এই মুহূর্তে অবস্থান কি? এই এই পঞ্চায়েত নির্বাচনের আগে কি বক্তব্য? এই মুহূর্তে তিনি বাড়িতেই রয়েছেন, যদিও তিনি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের সাথে সেইভাবে সম্পর্ক রাখছেন না। বিষ্ণুপুরের এবার যে রাজনৈতিক, সেই রাজনৈতিক বিষ্ণুপুরের যে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, সেই কংগ্রেসের শক্ত ঘাঁটি থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি তৃণমূলে গিয়েছিলেন এবং তৃণমূল থেকে তিনি বিজেপিতে যায়, এবং বিজেপিতে যাওয়ার পর একাধিক বিষ্ণুপুর পৌরসভাতে টেন্ডার দুর্নীতি, সেই টেন্ডার দুর্নীতির ফলে তাকে বিভিন্নভাবেই তাকে জেলের মধ্যে যেতে হয়েছিল, এবং তারপর থেকে তিনি বিভিন্ন আইনের যে লড়াই, সে আইনি লড়াইয়ের পর প্রায় 1 বছর তিনি বিভিন্ন জেল কাটিয়ে আসার পর তিনি কিন্তু মূলত এখন সম্পূর্ণভাবে বাড়িতে রয়েছেন, এবং আমরা যেটা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছিলাম, তিনি কিন্তু বিভিন্নভাবেই বিভিন্ন যে রাজনৈতিক বিরোধী দলগুলি রয়েছেন, অর্থাৎ তৃণমূলের শাসক দলের যে বিরোধী দলগুলি, সেই বিরোধী দলগুলির যে বিপক্ষ অর্থাৎ কংগ্রেস, সিপিএম এবং বিজেপি, তাদের সাথে বেশ কিছুদিন আগেও তার যোগাযোগ ছিল এমনটা কিন্তু আমরা বিভিন্নভাবেই সূত্র মারফত জানতে পারছিলাম। ধন্যবাদ অসিত, অসিত অসিত অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে, অনেক অনেক অভিনন্দন অসিত, তুমি আমাদের সঙ্গে থাকো। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে আমরা কথা বলছিলাম আমাদের সেখানকার প্রতিনিধি অসিত রজক এবং প্রদেশ কংগ্রেসের যিনি সম্পাদক দেবুবাবু তিনি আমাদের সঙ্গে কথা বলেন, এবং তার দৃঢ় বিশ্বাস যে বাঁকুড়া জেলায়, সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতে জাতীয় কংগ্রেস তারা ভালো ফল করবে। তার যে বক্তব্য যে শুধুমাত্র কংগ্রেস নয়, জাতীয় কংগ্রেসই নয়, তার পাশাপাশি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকাতে বিজেপিও তারা কিন্তু তাদের প্রার্থী দিতে পারেনি। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এবং সংলগ্ন এলাকায় সর্বশেষ যে বিধানসভা নির্বাচন যথেষ্ট ভালো ফল করেছিল বিজেপি, সর্বশেষ যে লোকসভা নির্বাচন সৌমিত্র খাঁ যার জয় পাওয়া আর না পাওয়াকে কেন্দ্র করে অন্তত পক্ষে দক্ষিণবঙ্গের রাজনীতি একটা আলাদা মাত্রা পেয়েছিল, কিন্তু অবশেষে তিনি জয় পেয়েছিলেন। এবং যদি দেখা যায় যে তাহলে কিন্তু একটা সময় প্রত্যেকেই কংগ্রেস থেকে আসা, শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন, এই সৌমিত্র খাঁ, প্রত্যেকেই কিন্তু কংগ্রেসই ঘরানার লোকজন, নিঃসন্দেহে যারা প্রবীণ নেতা তারা একটা সময় কংগ্রেসেই ছিলেন, পরবর্তী সময়ে তারা তৃণমূল কংগ্রেসে এসেছেন। আমরা যদি একেবারে বাঁকুড়া জেলার রাজনীতিতে আমরা যদি প্রবীণ রাজনৈতিক নেতা হিসেবে যাদের দেখি তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে উত্থান পতনের সব কিছুর সঙ্গে যারা সঙ্গী, অরূপ চক্রবর্তী থেকে আরম্ভ করে আরেক অরূপ এবং একই সঙ্গে শুভাশিস বটব্বেল, এরকম বহুজন আছেন। শুভাশিস বটব্বেল প্রাক্তন জেলা সহসভাধিপতি, তিনিও প্রাক্তন বিধায়ক, তিনিও প্রার্থী হয়েছেন। কংগ্রেসের যিনি আমাদের সঙ্গে কথা বললেন তিনি স্পষ্টতই আমাদের যারা দর্শক বন্ধু আপনারা শুনলেন যে গোটা রাজ্যে যেখানে যেখানে এই যে সংগঠনের একটা অবস্থা, তার মধ্যেও যেখানে যেখানে
কংগ্রেস তারা প্রার্থী দিয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু কংগ্রেস ভালো ফল করবে এবং বিজেপির যে নানান ধরনের যে নানান বক্তব্য এবং তাদের বক্তব্যের সঙ্গে কাজের যে ফারাক সেই কথা তিনি স্পষ্ট বললেন। আমাদের সঙ্গে কি আমরা একটু দেখে নেব যে আমাদের সঙ্গে কোনো আর কেউ রয়েছেন এই মুহূর্তে সরাসরি? আমরা সরাসরি এই মুহূর্তে আমরা শ্যাম মুখার্জির কথাতে আসবো, কিন্তু আমরা একটু পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখবো। পূর্ব মেদিনীপুর জেলায় এগরাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মদন মাইতি। মদন, তোমাকে স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস অনলাইনে, আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে। মদন মদন, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে এগরা গোটা রাজ্যে আর মাত্র কয়েকদিন পরে পঞ্চায়েতে নির্বাচন, এগরা সহ পূর্ব মেদিনীপুরের জেলায় সার্বিকভাবে সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনের খবরাখবর কি? একদমই দেখো, পঞ্চায়েত নির্বাচনের যে প্রচার কিন্তু চলছে। একদিকে যেমন রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস, সে যখন প্রচার চালাচ্ছে তখন কিন্তু রাজ্যে বিরোধী দল বিজেপি, তারাও কিন্তু অবশ্যই জোর কদমে প্রচার চালাচ্ছে। শুধু বিরোধী দল, প্রধান বিরোধী দল এবং শাসক দল তৃণমূল কংগ্রেস প্রচার চালাচ্ছে এমনটা কিন্তু নয়। প্রচার সিপিএম যেমন চালাচ্ছে তেমন কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দল তারাও কিন্তু প্রচার চালাচ্ছে। অবশ্যই রাজনৈতিক যে পরিস্থিতি আমি জানতে চাইছো পঞ্চায়েত ভোটে, সেই পরিস্থিতি জানানোর আগেই তোমাকে একটা জিনিস জানাবো রাজন, যে 2018 সালে যে পঞ্চায়েতে যে ফলাফল ছিল সেই যে পরিসংখ্যাটা একটু জানিয়ে রাখা যায় তাহলে কিন্তু অবশ্যই দর্শকরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। জানাবো যে কত, যে 2018 সালে যে জেলা পরিষদে মোট আসন ছিল 7টি, সেখানে কিন্তু ব্রাহ্মণ, বিজেপি এবং যে কংগ্রেস তারা কিন্তু যে ফলাফল একেবারে কিন্তু শূন্য ছিল। সেখানে কিন্তু শাসক দল 53টি কিন্তু তারা আসন দখল করতে পেরেছিল এবং অবশ্যই অন্যান্য তারা কিন্তু 7টা আসন দখল করতে পেরেছিল। শুধু যে জেলা পরিষদ এমনটা নয়, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা দেখি, পঞ্চায়েত সমিতির আসনগুলো রয়েছে সেখানে কিন্তু মোট 661টা কিন্তু আসন ছিল পূর্ব মেদিনীপুরে। সেখানে যেখানে ব্রাহ্মণ ছটি এবং বিজেপি 5টি এবং কংগ্রেস কিন্তু সেখানে 3টি দখল করেছিল এবং বিজেপি 497টা কিন্তু দখল করতে পেরেছিল, সরি তৃণমূল কিন্তু 5497 কিন্তু দখল করতে পেরেছিল এবং যারা অন্যান্য তারা কিন্তু 155 দখল করতে পেরেছে। এবং গ্রাম পঞ্চায়েতে অবশ্যই যে বুথ ভিত্তিক যদি আমরা দেখি, বুথ ভিত্তিক মেদিনীপুর জেলায় যে আসন সংখ্যা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখি যদি 3378টা কিন্তু আসন রয়েছে, যেখানে কিন্তু ব্রাহ্মণ কিন্তু যারা লাল সিবি তারা কিন্তু 150টি আসন সংগ্রহ করতে দখল করেছিল এবং কিন্তু বিজেপি 189টি এবং কংগ্রেস 16টি এবং যদি তৃণমূল দেখি, তৃণমূল কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল, তারা কিন্তু 2039টা আসন দখল করতে পেরেছিল। এবং যদি অন্যান্য দিকে তাকায় অন্যান্যরা কিন্তু 984টা আসন দখল করতে পেরেছিল। 2018 সালে কিন্তু দেখেছি আমরা পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, কিন্তু 2023 সালে যদি তাকাই, 23 সালে কি তৃণমূল সেই সংখ্যাগরিষ্ঠতা দখল করে রাখতে পারবে সেদিকে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্নচিহ্ন রেখেছে। কারণ প্রশ্নচিহ্ন রাখার কারণ হচ্ছে রাজ্যের যে প্রধান বিরোধী দল, অবশ্যই প্রধান বিরোধী দল বিজেপি আমরা এই কারণে বলছি, কারণ বিধানসভাতে আমরা দেখেছি প্রায় 69 থেকে 70 আসনে কিন্তু বিজেপি তারা বিধায়ক দিয়ে রেখেছে, বিধায়ক তারা দখলে আছে, যেখানে কিন্তু আইএসএফ এর একটি বিধায়ক সিপিএমে কিন্তু একদম নেই এবং কংগ্রেসের একজন থাকলেও বাইরেন বিশ্বাস তিনি কিন্তু বিজেপিতে যোগদান করেছে। সেখানে কিন্তু আমরা দেখছি বিজেপি কিন্তু এবারে পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু যথেষ্ট কাঙ্গা হয়ে উঠেছে, কারণ আমরা গত বিধানসভায় কিন্তু পূর্ব মেদিনীপুরে সেই ফলাফল কিন্তু দেখতে পেরেছিলাম। এবং পঞ্চায়েত যেহেতু যেমন বিজেপি চাঙ্গা রয়েছে শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে, তেমন কিন্তু শাসক দলের বিরুদ্ধে কিন্তু একাধিক বিজেপি যেমন রয়েছে, সিপিআইএম রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, তেমন কিন্তু কাঁটা রয়েছে নির্দল কাঁটা, যে নির্দল কাঁটা কিন্তু সব থেকে বেশি রয়েছে তৃণমূল যারা করতেন তারাই কিন্তু তৃণমূল পক্ষে পঞ্চায়েতের টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তারা নির্দলে দাঁড়িয়েছে এবং তারা যেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা মনে করছে, এই নির্দল প্রার্থীরাই কিন্তু তৃণমূলে বেশিরভাগ ভোট কাটবে, কারণ তৃণমূলে যে নির্দল প্রার্থী তারা কিন্তু তৃণমূলের নেতা কর্মীরাই ছিলেন, তারাই ক্ষোভ প্রকাশ করে নির্দল থেকে বেরিয়েছে, তৃণমূল থেকে বেরিয়েছে তারা নির্দলে দাঁড়িয়েছে এবং তারাই তৃণমূলে ভোট কাটবে। এবং ধন্যবাদ মদন, আমরা আবারও এই নিয়ে তোমার সঙ্গে আগামীতে কথা বলবো যে সার্বিকভাবে জেলার কী পরিস্থিতি। অসংখ্য অভিনন্দন, আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন এক্সপ্রেস অনলাইনে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে মদন মাইতি। এবং সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূল সিপিএম সংঘর্ষ, পতাকা লাগানোকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে সর্বশেষ যে পরিস্থিতি তাতে জানা যাচ্ছে। রাজনৈতিকভাবে স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম জেলা এই পূর্ব মেদিনীপুর, একটা সময় বামেদের শক্ত ঘাঁটি, কংগ্রেসে যতটা না ছিল তার চেয়ে অনেক বেশি শক্ত ঘাঁটি ছিল বামেদের, পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস। অবশ্যই আগামী দিনে দেখার যে পূর্ব মেদিনীপুর জেলার সার্বিক ফলাফল কী হয়, তার কারণ পূর্ব মেদিনীপুর জেলার ফলের উপরে একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার ডিপেন্ড করছে শুভেন্দু অধিকারীর। দর্শক বন্ধুরা, আজকে আমাদের হাতে আর সময় নেই, আমরা বেশ কয়েকটি জেলার প্রতিনিধিদের সঙ্গে আমরা আলোচনা করলাম যে পঞ্চায়েতের পঞ্চায়েতে চলছে কেমন সর্বশেষ, একেবারে হাতে মাত্র আর কয়েকটা দিন। আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।